হাতত দূরবীন লৈ কাজিরঙার কাঞ্চনজুরির ভিউ পয়েন্টত এজন লোক, বিশেষভাবে সক্ষম লোকজনের নাম সঞ্জু, সঞ্জু বর্মন। হাতত দূরবীনটো লৈ রাষ্ট্রপথেরে অহা যোৱা করা পথচারীর অপেক্ষাত রই থাকে সঞ্জু। ভিউ পয়েন্টটোর পৰা এনেই দেখা পায় হাতী গড়, কিন্তু দূরবীন লৈ চালে বন্যপ্রাণীর লগতেই দেখা পায় কাঞ্চনজুরির মনোমোহা অরণ্যর শোভা। যি চাই অভিভূত হব পাৰি, কাজিৰঙা দর্শনের অন্য অভিজ্ঞতা লব পাৰি। সঞ্জু বর্মনে তেওঁ দূরবীনটো ব্যবহারের বাবদ মাত্র 10 টকাকৈ লয়। মাত্র 10 টকাতে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের এশিঙিয়া গড়, হরিণ, নলগাহরি, দেশ বিদেশের নানা প্রজাতির চড়াইও ধরা দিয়ে। গতিকে সন্তুষ্ট হয়ে ভিউ পয়েন্ট এরে পর্যটক অথবা পথচারী। মানে 10 টকা লোক, মানে মানুষখিন তারপর বেশিকে নল আর দুবছর হল। যাত্রীক আপনি দূরবীন যন্ত্রে বন্যজন্তু সুবিধা একো একো নকয়, ভাল ভাল বলে ভাবছি এতে ভাল পায়। প্রতিজন পথচারী বা পর্যটকের পর পয়া 10 টকায় সঞ্জু বর্মনের উপার্জন। সেই উপার্জনের পরিয়াল পোহপাল দিয়ে সঞ্জু বর্মনে। পেশাত এজন গাড়ি চালক আছিল সঞ্জু বর্মন। গাড়ি চলাই পোহপাল দিছিল তিনিজনীয়া পরিয়াল, কিন্তু দুবছর পূর্বে এক দুর্ঘটনায় ধুমুহা নমাই আনিলে সঞ্জু বর্মনের জীবনলৈ। এই তামোল গছৰ পৰি পেলাই এইটো কঁকাল ভাঙি গেল। সরকারি সাহায্য বিচারিও বিমুখ হল বারম্বার। শেষ উপায়হীন হয়ে গুয়াহাটির পৰা ক্রয় করে নিলে দুটা দূরবীন। এতিয়া এইদরেই কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের মাজেদি পার হয়ে যাওয়া 37 নং রাষ্ট্রীয় ঘাইপথর কাষতে হাতত দূরবীন লৈ চলাই গৈছে জীবন সংগ্রাম। কেতিয়াবা যদি 200 টকা পায়, কেতিয়াবা আকৌ সুদা হাতেরেই উভতিবলগীয়া হয় ঘরলৈ, তথাপিও আক্ষেপ নাই। কলিয়াপুরের আশিস কুমার শইকীয়া, রিপোর্ট ডিবেট 365।